হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া এবং চিংড়ির অনেক মজাদার একটি তরকারি রেসিপি। এজন্য এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই মিষ্টি কুমড়াটি আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আগেই। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, তা না হলে শুকনো মরিচের গুঁড়োর জন্য এটা কাশি আসবে, মরিচটা মশলাটা পুড়ে যাবে। এই জন্য আমি একটু পানি দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এবারে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এই চিংড়িটা হচ্ছে শুটকি, চিংড়ির শুটকি। চিংড়ির শুটকিটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এরপর এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো কুক করে নেব। আর এই সময় চুলার আঁচটা আমি একদম মিডিয়াম লো হিটে রেখেছি। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার এই চিংড়ি মাছটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এই রেসিপিটি কিন্তু দারুণ মজার। চিংড়ির শুটকি আমরা বিভিন্ন রকমভাবে খাই, এইভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজার। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলোকে আমি একই সাইজের করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো এরপরেও আমি আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কুক করে নেব। এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এবং সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিটের মতো কুক করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে সবজিটা কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব। আপনারা পানিটা পরিমাণ মতো দিবেন, যতটুকু আপনারা ঝোল রাখতে চান তরকারিতে তার থেকে পরিমাণ একটু বেশি দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করার পরে আমি আবার একটু তরকারিটা নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা কমে এলে আর মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে এলে আমার তরকারিটা হয়ে যাবে এবং আমি তরকারিটি নামিয়ে পরিবেশন করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে